নিয়া স্যার আপনার চাবি দিতে কইছে সিদ্দিক ভাই। হ্যাঁ স্যার কইছে দুলাল নো গিফট চাবি মোনা নো ড্রাইভ রাস্তা। আপনি শুধু দুধ খান তো না আব্বা ডোরায়। শাট আপ চাবি। কি হচ্ছে কি? হ্যাঁ মাফ করবেন, এই গাছ থেকে আম পাড়ার ফন্দি করা হচ্ছে নাকি? জি না, কোকিল। মানে কাকের বাসা আছে তো অনেকগুলো, ওখানে কোকিল আছে। স্টুপিড, সরো। মনটা খারাপ। আরে কি বাবা বলবে তো, কি হয়েছে বাবা? বলতে পারবো না। এই মোনা, মোনা বোয়া আবার মানুষ চাপা দিছে। হ্যাঁ দুলাল কোথায়? জানি না স্যার। সব মোনা, এই মোনা, 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 মোনা। আমি যখন চালাচ্ছিলাম তখন হঠাৎ মরে গেছে না বেঁচে আছে? জানি না। দুলাল? তাও জানি না। বাবা, বাবা কাকে ফোন দিচ্ছ? পুলিশ? দুলাল চোখে মুখে পানি দিয়ে ভাই আপনাকে থ্যাংক ইউ। চলেন ভাই। দুলাল
পানি নে। দালা একটু থাপড় মেরে দেখ। দিচ্ছি দিচ্ছি। পানি মুখে দে, মুখে বেশি করে দে। জি স্যার। আপনি কেমন বোধ করছেন? আমি কি বেশ তে? আপনি মরেননি, আপনি বেঁচে আছেন। আপনার কিছু হয়নি? আচ্ছা ওই তুমি তো সেই না যে কাকের বাসা খুঁজছিলে? জি, ওরা আসলে কাকের বাসায় ডিম পারে তো তাই। কারা? কোকিল। আমার ব্যাগ, একটা কালো ব্যাগ। ব্যাগ তো দেখি নাই। তাগো কান্দে আপনি আসছেন? চিন্তা করবেন না, যা যা হারিয়েছে আমরা দিয়ে দিব। শোনো, তার আগে তোমার পকেট চেক করো, দেখো ফোন মানি ব্যাগ এগুলো ঠিক আছে কিনা। আমার কাছে তো এগুলো ছিল না। ব্যাগে ছিল? না। তাহলে? আমার কোনো ফোনও নেই, মানি ব্যাগও নেই। চুরি হয়েছে? না। আপনি ফোন ব্যবহার করেন না? না। মানি ব্যাগ? জি না। আশ্চর্য। তুমি কি ওই ব্যাগের ভিতরে টাকা রেখেছিলে? না, কোনো টাকা ছিল না। তাহলে কি ছিল? কোকিলের খাবার। কোকিলের খাবার মানে ওই শুয়ো পোকা, ঘুবড়ে পোকা, ফুরি, উই। তুমি এই জন্য কাকের বাসা খুঁজছিলে? জি। কোকিলের খাদ্যের জন্য আপনাকে কি ক্ষতিপূরণ দিতে হবে? না, কিছু ক্ষতিপূরণ দিতে হবে কেন? আমি আমি আবার জোর করে নেব। তুমি কোথায় থাকো? পথে। মানে? থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই তো তাই পথেই থাকি। আপনার বাবা মানে? না। তুমি কি করো? যখন যা পাই তাই করি। আর কোকিলের জন্য ফোরিং ধরেন? হ্যাঁ। আচ্ছা, শেষ কবে ওদের ডাকতে শুনেছিলেন মনে আছে? খেয়াল করিনি। গাছে গাছে ফুল এসেছিল দেখেছেন? না। হ্যাঁ, এবার গাছে গাছে তেমন ফুল আসেনি কারণ ওরা ডাকেনি। এ কারণে কোকিলকে বসন্ত দূত বলে আর বউ কথা কাউকে বসন্ত বাউরি বলে। এই ওকে চা দে। আমি এখন খাবো না। ঠান্ডা কিছু না থাক। তোমাকে কিছু টাকা দেবো? কেন? তোমার ব্যাগের জন্য? না না, টাকা দিয়ে কি হবে? এই যে আপনার ব্যাগ। ও, দুলাল এসে গেছো? আপনার নাম কি? আমার নাম কাজল। আপনার নাম কি? মোনা। মোনা, কি সুন্দর গন্ধ। চ্যানেল 5? না, শোন একটু, একটু শোন, শোন শোন। আমি হাঁটতে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এসো। জি আসি। আয় আয় পাখি, আয় আয়, আসো আসো। Thank you.
নাও নাও তোমার জন্য। আপনি কি ওইদিকে যাচ্ছিলেন? আসেন, আমার জন্য কষ্ট করবেন? আই একটু বেশি কষ্ট করব। জি, আমি যেখানে যাব আপনি আমার সাথে যাবেন। কেন, আমার দেরি হলে যে ওই ধোয়ার কাজটা অন্য কাউকে দিয়ে দিবে? আমি আপনাকে আরো ভালো একটা কাজ দিতে পারি। কি কাজ? একটু চিন্তা করতে হবে। আসেন। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। চলো। এখানে কি হয়? নাচ গান, রিয়েলিটি শো, টিভি স্টেশনে যা হয়। আর আপনি কি করেন? অ্যাঙ্কর বলছেন? ওই যে জাহাজ আছে না, জাহাজের নোঙর না? হ্যালো মোনা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। মেকআপ রুমে চলো, ফ্রেশ হতে হতে কথা বলি। ওকে। ওর নাম কাজল। কাজল, আপনি ওই রুমটাতে যেয়ে বসুন, আমি আসছি। হ্যাঁ বলো। বস ডেকে খুব ঝাড়লো। কেন? কোনো প্রোডাক্টের কোনো অর্ডার আসছে না তাই। এটা কি আমার দোষ, তোমার না প্রোডাক্টের? তুমি যে বসে জিজ্ঞেস করো। এই মোনা, প্লিজ। বস পার্লারে। কি হয়েছে বাবা? ইয়েস, আমি আর পাগল তোমাকে কিছু বলবো। সে কোথায়? আমি নিজেই বলছি। তোমার লাইভে যেতে কত মিনিট বাকি? আমি করব না। এই মোনা, ঝগড়া করবে না। আমাকে আবার শাড়ি পরাতে হবে। শাড়ি পরাতে হবে মানে আমি আপনাকে শাড়ি পরাবো কেন? তুমি কে, মেকআপ করবে না? না, আমি তো এখানকার কেউ না। কি করেছি আমাকে? লাল হয়নি?
করে খাইছি আমি। আমি হ্যাঁ আমি দুঃখিত। দুঃখিত? খাতা পড়ি তো দুঃখিত। আমার আমি বাস্তব পর আমার খাতা নেই। আমি আমি পীড়িত। আমি তো দেখাচ্ছি। আমি পীড়িত। আমার একটি এমন মেঘলা দিনে কি ভাবছেন? ভাবছেন কখন ঘরে ফিরবে আপনার প্রিয়জন? শুনুন, আপনি কিন্তু এই ফাঁকে একটি কাজ করতে পারেন। বাকিটা পড়ে নাও, হ্যাঁ কুইক স্ট্যান্ড বাই স্টুডিও। স্ট্যান্ড বাই, অনে যাচ্ছি। 5 4 3 2 1 0 গো। হাই, আমি মোনা। সবাই ভালো আছেন তো? স্ট্যান্ড বাই 3 কাট 3। আসার পথে আকাশ অনেক মেঘ দেখলাম। কাট 1। এখন কি বৃষ্টি হচ্ছে? আপনি কারো ঘরে আসার কথা ভাবছেন? এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘর বরিশাল। কাট 1। আর একটি কাজ করতে পারেন, আমাদের অনলাইনে এক্ষুনি অর্ডার করতে পারেন। এর জন্য আমার হাতে কি এই এটা আমার পিছনে কি পারফিউম? ও গড, আরে তুমি দেখো তোমার পিছনে কি। আমি গ্রাফিক্সে যাচ্ছি, 4 সেকেন্ড পর ফিরে আসছি, ঠিক আছে? তুমি সামলাও। ওকে কাট। এখন কোন উপায় নেই, অন এয়ারে আসো। গো। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে কাজু, ও কিন্তু অনেক অনলাইনে শপিং করে। বাট দেখুন ও কত সিম্পল। না আমি অনলাইন শপিং করি না তো, আমার একটাই জামা। মিথ্যা কথা। আমি তো কখনো মিথ্যা কথা বলি না। ক্যারি অন, ক্যারি অন, ক্যারি অন। বুঝলাম তুমি সত্যি কথা বলো। এবার আমাদের প্রোডাক্ট নিয়ে কিছু বলো। লাগলো প্যাচ। বলো বাবা বলো, একটা কিছু বল বাপ। কদম ফুলের গন্ধ, বর্ষার ফুল, তাই নাকি? এর কি অনেক দাম? না বেশি না। এটা সবার কেনা উচিত। ওই যে একটা কথা আছে না, চোটে যদি একটি পয়সা, খাদ্য কিনিয়ে ক্ষুধার লাগি। কাট 3। যদি যদি দুটি পয়সা, ফুল কিনে নিয়ে হে অনুরাগী। কাট 2। ওয়াও, এটা কে বলেছে কাজল? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের নবীজি। কাট 1। আপনারা তো শুনলেন, অর্ডার করতে ভুলবেন না। ফেড আউট। ওকে। ওহ, আমার চাকরি বুঝে এবার গেল। এখন আমার চোখের সামনে থেকে দূর হও, এখনই। জি। আপনি কি করেছেন আপনি জানেন? জি না। লাইভে ঢুকে পড়েছেন, এখনই বের হয়ে যান। আপনি আসতে পারেন। আমি দুঃখিত। কতগুলো অর্ডার এসেছে? I'm very happy. Sir? তোমার প্রোগ্রাম শেষ হওয়ার আগে অনলাইনে অনেক অর্ডার চলে এসছে। ছেলেটাকে আমি ইউটিলাইজ করতে চাই। হি ইজ ভেরি অনেস্ট। কার কথা বলছো? কাজল। ও একটা ইডিয়েট। কোথায় ও? তাড়িয়ে দিয়েছে। ও ননসেন্স। স্যার। হ্যাঁ? অনলাইনে অর্ডার করে চলে এসেছে। থ্যাংক ইউ। দেখো দেখো, অনলাইনে তোমার পারফিউমের কতগুলো অর্ডার এসেছে দেখো। পাবেল। স্যার, তুমি এক্ষুনি মোনাকে নিয়ে বেরিয়ে যাও, ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। আমি আজকের মধ্যে ওর সাথে কন্ট্যাক্ট করতে চাই। জি স্যার। মোনা এসো। যাও। ও বলে ও তোমরা জানো না ও কি ক্ষতি করেছে আমার।
সরি সরি ডাবল সরি বলো ডাবল সরি আমার দুই কাল আমি দুঃখিত আমি লজ্জিত আমি ব্যথিত সে মেকআপ ম্যান না আমাকে বলবে না সেটা আপনি তো জিজ্ঞেস করেননি আপনি বললেন গালে লাল লাগিয়ে দিতে আমি লাল লাগিয়ে দিলাম দেখেছো আমার রেকর্ডিং এর কি হবে এখন ঠিক আছে আমি এটা আগামী কালকে আপনারা করে দিব রেকর্ড রিয়েলি জি জি ও সো নাইস অফ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পেইনিং হচ্ছে জি আপনি আসুন আচ্ছা আমি আসলে ওনার ভয়ে আপনার কথার মাঝখানে ঢুকে গিয়েছিলাম খুব ভালো করেছেন জি বাবা আপনাকে অ্যাঙ্কর বানাচ্ছেন জি আপনি টেলিভিশনে লাইভ শো করছেন কি বুঝতে পেরেছেন না কিন্তু কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনি কি মানুষ চলেন কন্ট্রাক্ট সই করবেন কন্ট্রাক্ট মানে দস্তখত কাগজপত্র আর টাকা পয়সা বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো টাকা পয়সা খুব ভালো কাজু স্যার কন্ট্রাক্ট সই করার নাম শুনে দৌড়ে পালালো জি স্যার ঘন্টায় 12,000 হিট করেছে শুনলে তুমিও দৌড়তে স্যার আজকে হিট করেছে আগামী কালকে যে হিট করবে তার গ্যারান্টি কি আই বাই এন্ড আই সেল আমি খাঁটি সমাজ চিনি জি স্যার আমি চা খাই না আমাকে দিয়ে না হবে না হবে আমি পথের মানুষ আমাকে এত মূল্য দিচ্ছেন কেন তুমি কি চাও না আমরা এমন কিছু করি যার দর্শক হবে লক্ষ লক্ষ আপনার দোহাই লাগে আমার জীবনটা জটিল করবেন না আমি পথে অনেক ভালো আছি আমি পথে থাকি আমার সাথে চলো কোথায় বাসা কেন বাবাকে বোঝাবে বাবা যেতে দিলে চলে যেও আমি কাউকে কিছু বোঝাতে পারবো না যা বোঝানোর আপনি বোঝান আমি পারবো না আমি তাকে বোঝাতে পারবো না বাবা খুব একগুঁয়ে আচ্ছা বাবার কথা বাদ দেন তো আমি করলে আপনি খুশি হবেন হ্যাঁ আমার না আপনাকে পাখির মতো লাগে মানে জানি না পাখিরা খুশি হলে যেরকম আমার অনেক খুশি লাগে আমার মনে হয় কি আপনি খুশি হলে আমার ওরকম একই রকম খুশি লাগবে আমি করব কিন্তু এক শর্তে কি আমার সাথে কাপ চা খেতে হবে খুশি কাজটি করবে করবে ওকে পেলে জি স্যার ওকে রাজি হয়েছে মনে হয় কি দেখে মনে হলো
মোনা ওকে মোনা ওকে কি হাক করলো। তারপর আমি চলে এলাম। মোনা কি এখনো ওর সঙ্গে আছে? জি স্যার, কাল সকালে কন্ট্রাক্টটা করে ফেলবে। জি, আমার ধারণা আজকালকার মধ্যে নিউজটা মিডিয়ায় চলে আসবে, লোকজন ওর পেছনে ছুটবে। কিন্তু যদি আমরা কন্ট্রাক্টটা করে ফেলতে পারি, কেউ ওর নাগাল পাবে না। যাও। সম্পতি কত টাকা নেবে? 5,000 না 10,000? শুধু লিপস্টিক খেলে পেট ভরবে? মানে ঠোঁটের দাগ মোছা যায়, চামড়ার দাগ মোছা যায়। ভাইজান আসেন। এসো বসো। শোনো, তুমি আগে ওর কাছ থেকে জেনে নেবে ও কত নেবে, তারপর তুমি কত দেবে সেটা নেগোশিয়েট করে সেইভাবে বাবেলকে বলবে, ও কন্ট্রাক্টটা রেডি করবে। বাবা, ও অনেক ঘাবড়ে গেছে, কিছুদিন যাক তারপর বলা যাবে। নো, কন্ট্রাক্টটা কালকেই সই করাবে। বাবা প্লিজ। ঠিক আছে, তাহলে আমি ওর সাথে কথা বলবো। প্লিজ আজকে ওকে রেহাই দাও, কাল বলা যাবে। তোমার যুক্তিটা ঠিক আছে, কিন্তু আইন বলে বিলম্ব মানে বিপদ, তার উপরে এটা আবার মিডিয়া, এখানে সবাই কেঁচো হয়ে ঢুকে আর সাপ হয়ে বেরোয়। গুড নাইট। কাজল। হ্যাঁ আসছি। আসছি। কি ব্যাপার, তুমি ভেজা কাপড় পরে আছো কেন? আমার তো একটাই জামা। অ্যাটলিস্ট টাওয়ালটা তো গায়ে দাও। না ঠিক আছে, আমি বুয়াকে বলেছি যে আমরা খেয়েছি। তাহলে শুয়ে পড়ো। আচ্ছা, তোমার এখানে কষ্ট হচ্ছে? না। তুমি ভয় পেও না। ভয় পাবো কেন? ওই যে তোমাকে যা করতে বলেছি। ও, ওই অনুষ্ঠান? হ্যাঁ। আমি তো আমাকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি আপনার কথা। আমার কি? আমি না আপনাকে হতাশ করব। তাহলে আমার থেকে বেশি দুঃখ পাবে বাবা। আচ্ছা, আমাকে কি বলতে হবে? ওই যে পারফিউম নিয়ে যা বলেছিলে। ও আচ্ছা, এই টাওয়ালটা নিয়ে কি বলবে বলো তো? আমার তো যখন যা মনে আসে আমি তাই বলি। এখন কিছু মনে আসছে না? আমার না মেঘ দেখলে মায়ের কথা মনে হয়। মা কেমন ছিল না আমি না মনে করতে পারি না। একবার মনে হয় এরকম, আরেকবার মনে হয় ওরকম। মেঘ যেরকম ক্ষণে ক্ষণে রূপ বদলায়, রং কাজল, এর সঙ্গে তোয়ালের সম্পর্কটা কি?
এটা যেমন আমি না, ওই মেঘও আমার মা না। আমি যেমন এটার আড়ালে, আমার মা ওই মেঘের আড়ালে। আমার মা ওই নীল আকাশের মতো হলেও হতে পারে। আর তোলে আমার মায়ের আঁচল। খুব সুন্দর কাজল। বাস্তে দাঁড়ান দাঁড়ান, কি লিপস্টিক এই জন্য জামা ধুলে? হাজবেন্ড না, যান ঘুমাতে যান। ওকে, গুড নাইট। বিছানায় শোনি কেন? অভ্যাস নেই। অভ্যাস তো করতে হবে। আর কি কি অভ্যাস করতে হবে? ভালো জামা কাপড় পরতে হবে। কেন, আমার এটাতে হবে না? না। আর আর স্টারদের দেখোনি? তোমার ফেভারিট স্টার কে? সালমান না শাহরুখ? এদের কেউ না। তাহলে কে? মানুষ। কি বলতে চাও? আমি কিছু বলতে চাই না, আমি ঘুমাতে চাই। ঠিক আছে, তাহলে কালকে কথা হবে। তবে আমি যে তোমার বস, এ কথাটা ভুলে যাও না। Good night. Boss. Pani dere tan, dere tan, dere tan, dere tan, dere tan, dere na ta dere tan. Dere na ta dere ta ni dere ta ni মাটিতে থাকবে সোনার ইজ বেটার। যা চ্যাটাং চ্যাটাং কথা। তুমি কখন কথা বললে? রাতে। এটা তুমি ঠিক করনি। ডোন্ট টিচ মি হাউ টু হ্যান্ডেল অপশন। দাঁড়াও, এটা নিয়ে ওর মুখের উপর ছুঁড়ে মারো। দেখো কুকুরকে হার মানায় কিনা। কি
মেহমান গেছে গা, ওই যে সিদ্দিক। সিদ্দিক স্যার সত্যি চলে গেছে? জি স্যার। ব্যাগ নিয়ে? জি। ঠিক আছে তোমরা যাও, দাঁড়াও। ঠিকানা জানো? না। এটা যার যার দৃষ্টিভঙ্গি। মানে মানে তোমার কাছে এটা বেলাল্লাপনা, মনের কাছে এটা স্পোর্টস গেম খেলা। স্যার আপনার কাছে বিজনেস মানি টাকা? জি স্যার। আই বাই অ্যান্ড আই সেল। আপনার সুখ হলো? তাহলে চলেন যাই। আমি যাব, তুমি যাবে না। তাহলে আমি কোথায় যাব? যেখানে ইচ্ছে। আর আমার কন্ট্রাক্ট? ওটা সাইন করতে হবে না। কেন? কারণ তোমার মনটা অনেক খারাপ। তুমি আমাদের জগতের মানুষ না, তোমার জগৎটা অনেক সুন্দর। তুমি সেখানেই চলে যাও, সেখানেই থাকো। আমি তো খুশি তোমার সাথে, তো খুশি। তুমি না কখনো মিথ্যে কথা বলো না। হ্যাঁ আমি তাহলে চলে যাব। তুমি তাড়াতাড়ি যাও, না হলে হয়তো আমি তোমাকে যেতে দেব না। তাহলে যাও। আমার জগতে যে তুমি নাই